বাজেট সম্পর্কে আপনাদের সামনে কিছু আমাদের পার্টির বাংলাদেশ জাতীয় দলের যে অফিসিয়াল বক্তব্য সেই বক্তব্যটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোভিড-19 করোনা ভাইরাস যখন সমগ্র বিশ্বকে তছনছ করে দিচ্ছে, বিশ্বের সকল ধনী দরিদ্র ছোট বড় সব রাষ্ট্রকেই এই বৈশ্বিক মহামারীর বিধ্বংসী পরিণতিকে মোকাবেলা করার জন্য তাদের বাজেট অর্থনীতি ঢেলে সাজাচ্ছে, যখন মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করছে, তখন আমাদের দেশের এই অনির্বিচার নির্বাচিত সরকার তাদের লুণ্ঠনের প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য পার্লামেন্টে মাত্র একদিন আলোচনা করেছে, কোনো দলকে আলোচনার কোনো সুযোগই দেয়নি, বিতর্কের কোনো সুযোগই দেয়নি এবং তা পাশ করে নিয়েছে। এবং পাশের পরের দিনই অর্থমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসার জন্য বিলাতে চলে গেছেন, যেখানে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত, সহস্রাধিক মানুষ মৃত্যুবরণ করেছে, হাজারো মানুষ করোনার পরীক্ষা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকছে, লাইন ধরছে এবং করতে পারছে না পরীক্ষা। পরীক্ষার কিটের অভাবে, যেখানে হাসপাতালে অভাবে হাসপাতালে মানুষ পরীক্ষা করাতে পারছে না, হাসপাতালে অক্সিজেনের অভাব, রোগীরা মারা যাচ্ছে, সেখানে অর্থমন্ত্রী বিদেশ যাচ্ছেন, এটা জনগণের সঙ্গে একটা মশকরা ছাড়া আর কিছু নয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনার চিকিৎসায় ভেন্টিলেটরের প্রয়োজন নেই, এর আগে বললেন সব ব্যবস্থা আছে, কোনো ভয় নেই। পররাষ্ট্রমন্ত্রী বললেন করোনা সাধারণ সর্দি কাশি জ্বর। সেতুমন্ত্রী আমাদের প্রস্তাবনাকে বিদ্রুপ করে বললেন আমরা কি গোটা জাতিকে একটু ভয় দেখাচ্ছি। সেই সরকার জনগণের কল্যাণের জন্য যে কিছু করবে না এটাই স্বাভাবিক। সাংবাদিকবিহীন সংবাদ সম্মেলন তৈরি করা হচ্ছে, পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা সবাই জানেন যে বুলেটিন দেওয়া হয় সেখানে কোনো সাংবাদিককে এখন অ্যালাউ করা হয় না, যা সত্য নয় তাকে সত্য বলে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অবলীলায় মিথ্যা কথা বলছে। এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে করোনা সংক্রমণের ব্যাপকতাকে আরো ব্যাপক করেছে। গত পার্লামেন্টের শেষ দিনে প্রধানমন্ত্রী বললেন যে একটি মেডিকেল কলেজ হাসপাতালেই খাওয়া দাওয়া থাকা এসব ব্যাপারে 20 কোটি টাকা নাকি আপনার খরচ হচ্ছে, এবং তিনি কমেন্ট করলেন যে এটাকে খুব বাড়াবাড়ি মনে হচ্ছে না। অন্যদিকে কালকে আবার সেই হাসপাতালের পরিচালক তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে এটা তো 20 কোটি নয়, এটা 26 কোটি হবে। আমরা সত্যটা জানতে চাই, জনগণ সঠিক তথ্যটি জানতে চায়, এটা এই দেশের জনগণের অধিকার। জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে তারা তাদের লুণ্ঠন প্রক্রিয়াকে অব্যাহত রেখেছে, সঠিক অর্থেই দখলদারি সরকারের মতো। জনগণের কাছে এদের কোনো জবাবদিহিতা নেই, তাই জনগণের জীবন ও জীবিকারও কোনো মূল্য তাদের কাছে নেই। তারা এখন করোনা পরীক্ষার জন্য দুর্গত মানুষের কাছে ফি নিচ্ছে, উদ্দেশ্য একটাই, টেস্টকে নিরুৎসাহিত করা। এমনিতেই সরকারের অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনার জন্য মানুষ ভয়ে পরীক্ষা করতে আর আগ্রহী হয়ে উঠছে না, এর উপর আবার ফি, এটা মরার উপর খালার ঘায়ের মতো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাজেট নিয়ে অনেক কথা বলা হয়েছে, আমাদের দলের পক্ষে বাজেট ভাবনা আমরা দিয়েছিলাম, অর্থাৎ বাজেটের পূর্বেই আমরা বাজেট সম্পর্কে আমরা আমাদের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, জাতির সামনে তুলে ধরেছিলাম, এবং সেখানে উন্নয়নের কথা বলে জনগণের কাছ থেকে যে বিভিন্নভাবে ট্যাক্সের টাকা এবং জনগণের টাকা গ্রহণ করে সেটাকে দুর্নীতির কাজে লাগানো হচ্ছে এ ব্যাপারে আপনারা সবাই অবহিত আছেন। সংসদে গত 30 জুন 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার একটা অপরিণামদর্শী
ও বাস্তবতা বিবর্জিত গতানুগতিক বাজেট পাশ করা হয়েছে। অনির্বাচিত ব্রুট মেজরিটি তাদের, যাকে অর্থনীতিবিদরা স্বপ্ন বিলাস বলে আখ্যায়িত করেছেন। করোনার কারণে সংক্ষিপ্ত করার খোড়া যুক্তি দেখিয়ে এবারের বাজেট বরাদ্দ নিয়ে প্রত্যাশিত দীর্ঘ আলোচনা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কোন সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র একদিন আলোচনা হয়েছে, যেটা আমি আগে আপনাদের বলেছি। সুতরাং বাজেটের সমালোচনা এড়াতেই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে বাজেট পাশ করেছে সরকার। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বা পত্র পত্রিকায় অর্থনীতি বিশেষজ্ঞগণ, সাবেক অর্থমন্ত্রীগণ প্রত্যেকেই এই বাজেটকে একটা অবাস্তবায়নযোগ্য বাজেট বলেছেন। বিশেষ করে রাজস্ব সম্পর্কে, আদায় সম্পর্কে যে কথা বলা হয়েছে, প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য হতে পারে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সরকার বাংলাদেশকে একটি লুটেরা আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করতে চলেছে। এই বাজেটে লুটপাটকারী ধনিক শ্রেণী আমলাতন্ত্র নির্ভর অর্থনৈতিক দর্শনের আলোকে প্রস্তুত করা হয়েছে এবং তাদেরই স্বার্থ রক্ষা করা হচ্ছে। অর্থবিদরা যখন নানা রকম ভাবে সরকারকে পথ দেখাতে চেষ্টা করছেন, তখন জাতির সামনে তারা পুরোপুরি মিথ্যা প্রচারণা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জাতির এই সংকটে বিএনপির ওপরে বিভিন্ন নির্যাতনের পরেও, নানামুখী অত্যাচারের কথা বাদ দিয়েও, তারা সংকট মোকাবেলায় 87,000 কোটি টাকার আর্থিক প্রস্তাবনা দিয়েছিল। একইভাবে এবারের বাজেট কেমন হওয়া উচিত সে বিষয়ে গত 9 জুন আমরা সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ 3 বছরের একটা মধ্যমেয়াদী বাজেট রূপরেখা দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের সুপারিশ অর্থনীতিবিদদের মতামত উপেক্ষা করে একটি গতানুগতিক অবাস্তব বাজেট দিয়েছে। 2020-21 অর্থ বছরে বাজেটের চিত্র হচ্ছে, ব্যয় ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা, আয় ধরা হয়েছে 3,68,013 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব প্রাপ্তি থেকে আয় ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা, এনবিআর নিয়ন্ত্রিত কর 3,30,000 কোটি টাকা, অনুদান ব্যতীত ঘাটতি 1,90,000 কোটি টাকা, ঘাটতি জিডিপির 6%, চলতি অর্থ বছরের বাজেটে এই ঘাটতি 5%। সংখ্যা নির্ভর মহাবিশ্ব এই বিরাট বাজেটের 66% আসবে রাজস্ব আয় থেকে, যা একেবারে অসম্ভব। অবশ্য বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, টাকা কোথা থেকে আসবে সে চিন্তা আমরা করিনি। তিনি বলেছেন, টাকা আগে খরচ করি তারপরে দেখা যাবে। তাই এবারের বাজেটে যে ধূম্রজাল সৃষ্টির একটা তামাশা ছাড়া কিছুই হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে খসড়া বাজেট পেশের পর গত 12 জুন আমরা বিএনপির পক্ষে বাজেট প্রতিক্রিয়া জানিয়েছিলাম। সে সময় আমরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রস্তাবিত কর আরোপের বিষয়ে আমাদের অভিমত জানিয়েছিলাম। কিন্তু অর্থমন্ত্রী সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এবং আমাদের সুপারিশের কোনো মূল্যই দেননি। সরকারের বিগত বাজেটগুলোর মতোই এই বাজেটও লুটেরা সরকারের ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা হয়েছে। যেমন কালো টাকার মালিকদের কথাই শুনলেন অর্থমন্ত্রী, কালো টাকার মালিকদের টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতারা নিরুৎসাহিত হন এমন সমালোচনা থাকলেও তা তোয়াক্কা করেনি সরকার। খসড়া বাজেট প্রস্তাব করা হয়েছিল, কালো টাকার মালিকেরা শেয়ার বাজারে বিনিয়োগ করলে ওই টাকা 3 বছর ধরে রাখতে হবে। অর্থ বিল পাশের দিন এ সুযোগ কালো টাকার মালিকদের পক্ষে আরেকটু ঢেলে দেওয়া হলো। এটা কমিয়ে এখন করা হয়েছে 1 বছর। সকলেই বিশ্বাস করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের সুবিধাভোগী দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের টাকা সাদা করে তা পুনরায় বিদেশে পাচারের সুযোগ করে দেওয়ার জন্য। তাছাড়া এই বাজেটে কোনো প্রশ্ন ছাড়াই ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কেনা, দালান নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। শুধু 10% কর দিয়ে যে কেউ কালো টাকা সাদা করতে পারবে, এই জন্য কোনো জরিমানা গুনতে হবে না। সবচেয়ে বড় কথা, এনবিআর বা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ এই টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন তুলে ধরতে পারবে না। অথচ একজন সৎ করদাতাকে শতকরা 30% পর্যন্ত কর দিতে হবে।
এই বাজেট মানুষকে অসৎ হবার প্রবণতা প্ররোচনা দেবার বাজেট। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই বাজেটে মোবাইল সেবার উপর সম্পূরক শুল্ক 10% বাড়িয়ে 15% করা হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হলেও তা পরিবর্তন করা হয়নি। অর্থাৎ মোবাইল ফোনে কথা বলা, মেসেজ পাঠানো সহ অন্যান্য সেবায় 15% ভ্যাট, 1% সারচার্জ, 15% সম্পূরক শুল্ক আরো বহাল থাকছে। এতে 100 টাকা রিচার্জ করলে সরকারের পকেটে যাবে 25 টাকা। এদেশের সবচেয়ে দরিদ্র মানুষ যে মোবাইল ফোনে কথা বলে তার কর বাড়ানো হলো, কিন্তু শুল্ক কমানো হয়েছে দৈনিক শ্রেণীর ব্যবহার্য স্বর্ণ অলঙ্কারের। প্রস্তাবিত বাজেটে জিরো কুপন বন্ডের বিদ্যমান কর সুবিধা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বাজেট পাশের সময় তা আবারও আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। এই বাজেটের মাধ্যমে উপকরণ কর রেয়াতের শর্ত বাতিল করা হয়েছে, অর্থাৎ আগের নিয়মেই শিল্প মালিক উদ্যোক্তারা উপকরণ কর রেয়াত দিতে পারবেন। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছিল আমদানির 4 মাসের মধ্যে উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন করতে না পারলে রেয়াত বাতিল করা হবে। এ বাজেটে কৃষি ও কৃষক উপেক্ষিত থেকে গেছেন, অথচ এ করোনায় দেশকে বাঁচিয়ে রেখেছে কৃষি ও কৃষক। শুধু ভাতের সংস্থান করা নয়, সবজি, মাছ, ডিম, মুরগি, দুধ, মাংস ও ফল কোনো কিছুরই অভাব বোধ করতে যায়নি। যে খাত গত বাজেটে তার জন্য বরাদ্দ ছিল মাত্র 3.5%, ধান উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষোভে দুঃখে কৃষক কর্তৃক তার ফসলের মাঠে পরিবহন সহ নানা জটিলতায় উৎপাদকদের বিড়ম্বনা, পোল্ট্রি খামারের দুর্ভোগ, দুগ্ধ চাষী বিপক্ষে বছর জুড়ে এসব ছিল পত্রিকার নিয়মিত হেডলাইন। প্রিয় সাংবাদিক বৃন্দ, গত 4 জুন ব্র্যাকের এক গবেষণায় দেখা যায় পোলট্রির দাম কমেছে প্রায় 44%, দুধের দাম কমেছে 22%, সবজির 38-90% দাম কমেছে। 66% কৃষক জানিয়েছেন তাদের কম দামে পণ্য বিক্রি করতে হয়েছে। কৃষকরা জানিয়েছেন বাজার বন্ধ থাকায় আড়তদার পর্যন্ত পৌঁছাতে পারেননি। 52% কৃষক জানিয়েছেন পণ্য বিক্রির জন্য মার্কেটে পৌঁছাতে পারেন। আমরা দাবি করেছিলাম কৃষি ও খাদ্য খাতে চলতি অর্থ বছরের জিডিপি ও বাজেটের যথাক্রমে 0.97 এবং 5.4% পরিবর্তে 1.5 এবং 5.79% বরাদ্দ দিতে হবে, কিন্তু তা করা হয়নি। সাংবাদিক বন্ধুগণ, এমনিতেই ব্যাংকে আমানত কমে যাচ্ছে। অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন ব্যাংকে 10 লক্ষ টাকার উপরে রাখলেই 3,000 টাকা কর দিতে হবে, 1 কোটি টাকার উপরে থাকলে 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। এতে আমানত ক্ষতিগ্রস্ত হবে, আমানতকারীরা নিরুৎসাহিত হবে। বাজেটে ব্যাংক খাতের ক্যান্সার হয়ে পড়া খেলাপি ঋণ কমানোর কোনো পদক্ষেপ নেই, বরং ডাউন পেমেন্ট দিয়ে বিরাট ঋণ খেলাপিদের ঋণ পুনতফসিল করার পদক্ষেপকে কৃতিত্ব হিসাবে দাবি করা হয়েছে। অথচ এই পদক্ষেপের মাধ্যমে ওইসব খেলাপিদের আবার নতুন ঋণ নেবার সুযোগ করে দেওয়া হয়েছে, যেটা আবারও খেলাপি হবে। ব্যাংক খাত সংস্কার, ব্যাংক কমিশন গঠনের কথা কিছুই বলা হয়। 25.3% বেসরকারি বিনিয়োগ অর্জন করতে হলে অতিরিক্ত 4,65,781 কোটি টাকা প্রয়োজন হবে। ব্যাংক খাত থেকে সরকারের গৃহীত ঋণ ইতিমধ্যে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। গত অর্থ বছরের সরকার ব্যাংক খাত থেকে আগের বছরের তুলনায় 138% বেশি ঋণ নিয়েছে, ফলে অর্থসংস্থানের পরিসর ফিসক্যাল স্পেস সংকুচিত হবে, ফলে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কৃষি ইত্যাদি খাতে প্রস্তাবিত যত সামান্য বরাদ্দ সংস্থান করাও অসম্ভব হয়ে দাঁড়াবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার কথা নেই, অথচ 1 ওয়াট বিদ্যুৎ না কিনে গত 10 বছরে শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ দেওয়া হয়েছে 52,000 কোটি টাকা। করোনার এই চরম সংকটের সময় হাজার হাজার শ্রমিককে বেকার করে সরকারি পাটকলগুলো বন্ধ করে দিতে যাচ্ছে সরকার, ভর্তুকি দিতে হয় এই যুক্তি দেখে। অথচ 52,000 কোটি টাকা দেওয়া হচ্ছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে কোনো বিদ্যুৎ না নিয়েই। এই বাজেটে তেলের দাম ত্বরান্বিতে পড়ে গেলেও বিশ্বে তেলের দাম
আমাদের দেশে কমানো হয়নি। আয় করের নতুন নিয়মের ক্ষেত্রে কম আয়ের মানুষের কর যেখানে কমবে 5,000 কোটি টাকা, সেখানে একজন ধনীর কমবে 2,500 কোটি টাকা পর্যন্ত। এই বাজেটে মোট রাজস্বে আয়করের হিস্সা বাড়েনি, বরং 1% কমেছে। করোনার কারণে মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা নিশ্চিত হওয়া প্রায় 15 লক্ষ কর্মীর ভবিষ্যতের জন্য রাখা হয়েছে অতি তুচ্ছ বরাদ্দ। বেকারদের কর্মসংস্থানের জন্য নেই কোনো উল্লেখযোগ্য কর্মসূচি। করোনা সংকটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের একটি পর্যটন খাত নিয়ে দেয়া হয়নি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব। সরকার তার তথাকথিত মেগা প্রকল্পগুলোতে এবারও বরাদ্দ কমায়নি। মেগা লুটপাটের এই লোভ করোনাকালীন সময় মাত্র 1 বছরের জন্য সংবরণ করতে পারেনি সরকার। অথচ করোনার এই ক্রান্তিকালীন সময়ে একটি কল্যাণমুখী সরকার থাকলে তারা অবকাঠামোর যে প্রকল্পগুলো ছিল সেগুলো অনেকটা ধীর গতিতে নিয়ে বরাদ্দ কমিয়ে দিতে পারতেন উল্লেখযোগ্যভাবে। সেই টাকা করোনা মোকাবেলায় সবচেয়ে জরুরি ক্ষেত্রগুলোতে ব্যয় করত। এছাড়াও আরো কি কি পদক্ষেপ নিয়ে সরকার এই সংকটকালীন সময়ে বাড়তি আয় করতে পারত সেটার স্পষ্ট রোডম্যাপ আছে আমাদের, আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ এক গবেষণায় দেখিয়েছে করোনার কারণে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি 6% কমে যাবে। বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা 76,004 কোটি টাকা বা জিডিপির 2.40% আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। 2014-15 থেকে 2018-19 অর্থ বছরে প্রকৃত বাজেটের হিসাব অনুযায়ী গড়ে বৈদেশিক ঋণ এসেছে জিডিপির 0.80%। এইভাবে কর আদায় কমে যাওয়ায় এ বাজেট পুরো বাস্তবায়িত হতে হলে বাজেট ঘাটতি জিডিপির 8.5% ও অতি ও এই মহামারী প্রলম্বিত হলে আরো বাড়বে। অর্থাৎ আভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,09,983 কোটি টাকা বা জিডিপির 3.46% থেকে অনেক বেশি ঋণ করতে হবে। এভাবে ঋণ নির্ভর বাজেট করে সরকার পুরো জাতিকে ঋণের ফাঁদে আটকে দিচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘাটতির 1,90,000 কোটি টাকা সংস্থান করতেও শেষ পর্যন্ত দায়ভার এসে পড়বে সাধারণ মানুষের ওপর। কেননা প্রস্তাবিত বাজেটে এনবিআর সহ সরকারের পক্ষ থেকে বিশাল অঙ্কের কালো টাকা, অপ্রদর্শিত অর্থ সম্পদ, পাচারকৃত অর্থ উদ্ধারে বিশেষ কোনো তৎপরতা নেই। এই অবস্থায় 2020-21 অর্থ বছরের বাজেটের জিডিপির প্রবৃদ্ধির হার 8.2 নির্দিষ্টকরণের মাধ্যমেই বোঝা যায় এই বাজেট স্রেফ একটা সংখ্যা নির্ভর মহাবিশ্ব ধূম্রজাল সৃষ্টিকারী বাজেট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খসড়া বাজেটের স্বাস্থ্য খাতে গত অর্থ বছরের তুলনায় 3,515 কোটি টাকা বাড়িয়ে 29,274 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ জাতি আশা করেছিল বিরাজমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। খসড়া বাজেটের পর এই খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য বিভিন্ন মহলের জোরালো সুপারিশ সত্ত্বেও সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। স্বাস্থ্য খাতে বরাদ্দ আগের মতোই থেকে গেছে, যা জিডিপির মাত্র 0.9%, যা জনগণকে শুধু হতাশই করেনি, তাদেরকে ক্ষুব্ধ করেছে। আপনারা সবাই জানেন যে জেলাগুলোতে কোনো ICU বেশিরভাগ জায়গাতেই নেই, একমাত্র ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে কয়েকটাতে আছে বা মেডিকেল কলেজ যেগুলোতে আছে সেখানে কয়েকটা 3টা 4টা 5টা করে আছে। একটা ICU সম্পন্ন ICU আপনার সুবিধাগুলো আছে, এই ধরনের কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত দেশে নেই। এই খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল এবং আমরা বলেওছিলাম এই কথা যে এটাকে আপৎকালীন একটা বাজেট করা উচিত ছিল স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, এবং খেতে খাওয়া মানুষ যারা যারা সবচেয়ে বড় অংশ এই দেশের, তাদের জন্য একটা বিশেষ বরাদ্দ দিয়ে তাদেরকে যেন তারা 3 মাস 4 মাস 5 মাস যেন একটা সুবিধা পায় সেই সুবিধার ব্যবস্থাগুলো করা উচিত ছিল। অনেক বেশি অর্থ বরাদ্দ সেখানে করা যেতে পারত। সরকার বলেছিল কোভিড-19 আক্রান্তদের সেই একজন সরকারি রোগী, ধনী গরিব নির্বিশেষে প্রত্যেককে বিনামূল্যে করোনা টেস্ট করা হবে। আমরা কেমন কথা বলতে পারবো? দুর্ভাগ্যজনক ভাবে দেখা গেল এখন আবার
ফি নেওয়া শুরু করেছে সরকার, মুখ্যমন্ত্রী সরকার করোনা টেস্ট ফিজ 200 টাকা 500 টাকা নির্ধারণ করেছে। সরকার পরিচালনাধীন ল্যাবরেটরিতে জাতীয় ফি আদায় সারা বিশ্বে বিরল। দক্ষিণ এশিয়ার কোন দেশই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য কোনো ফিস নেয় না, এমনকি নেপালে সরকারি ভাবে পরীক্ষার ব্যয় বহন করা হচ্ছে। শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালে প্রতিটি করোনা টেস্টের জন্য নেপাল সরকারি 5,500 টাকা পরিশোধ করছে, অথচ আমাদের দেশে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা টেস্ট ব্যয়ের জন্য প্রতি জনে 3,500 টাকা, বাড়ি থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে 4,500 টাকা পর্যন্ত। এবং এত অমানবিক সরকার, এটা তারই প্রমাণ। প্রিয় সাংবাদিক বৃন্দ, করোনার প্রেক্ষিতে লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় 78.3% পরিবারের উপার্জন কমেছে। অথচ সে বিবেচনায় সামাজিক সুরক্ষার যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিতান্তই অপ্রতুল। দিন আনে দিন খায় এই শ্রেণীর হতদরিদ্র মানুষের কাছে নগদ অর্থ পৌঁছে দেওয়ার যে গণদাবি উত্থাপিত হয়েছে সে বিষয়ে বাজেটে কিছুই উল্লেখ করা হয়নি। যে সামান্য ত্রাণ বিতরণ করা হয়েছে তা দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ আগের তুলনায় কমেছে। পেনশন ভাতা, সঞ্চয়পত্রের সুদ ইত্যাদি বাদ দিলে এই বরাদ্দ 2019-20 অর্থ বছরের 9% থেকে হ্রাস পেয়ে 7.6% এসে দাঁড়ায়। এই বরাদ্দ নতুন দারিদ্র পরিস্থিতি সামালতে কতটুকু সক্ষম হবে তা নিয়ে সন্দেহ আছে। একটি গবেষণায় দেখা যাচ্ছে 43.5% পরিবারের আয় আন্তর্জাতিক দারিদ্র সীমার নিচে চলে যাবে, অসমতা বেড়ে দ্বিগুণের বেশি হবে। কর্মসূচিগুলো সার্বজনীন নয়, বরং নির্দিষ্ট দল গোষ্ঠীকে লক্ষ্য করে গৃহীত। এভাবে মূলত রাজনৈতিক বণ্টন করে গোষ্ঠীতন্ত্র লালন করা হচ্ছে। বাংলাদেশের ইনফরমাল খাত জনসংখ্যার বিরাট অংশ জুড়ে। নানা তথ্য মতে জানা যায় শুধু ঢাকা শহরেই অকার ও ফেরিওয়ালার সংখ্যা 3 লাখেরও বেশি, দর্জির সংখ্যা কয়েক লাখ, রিক্সা চালকের সংখ্যা প্রায় 10 লাখ, লবণ শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন কয়েক লাখ শ্রমিক, 1 লাখের বেশি জেলেও শ্রমিক জড়িয়ে আছেন সুটকি শিল্পের সঙ্গে। সারা দেশে পরিবহন শ্রমিকের সংখ্যা 60 থেকে 70 লাখ, ঢাকা শহরে ঠিকা বুয়ার সংখ্যা প্রায় 5 লাখের বেশি। অথচ COVID-19 ফলে এই শ্রমজীবী মানুষের সকলেই বেকার, বাজেটে তাদের ন্যূনতম চাহিদা মেটানোর বিশেষ বরাদ্দ নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনার সময় দেশের অর্থনীতিতে দীর্ঘকাল যে মন্দা থাকবে তাতে মানুষের আয় এবং আভ্যন্তরীণ ভোগ আপনার কথা শোনা যাচ্ছে না। ঠিকই আছে তো, আমি তো শুনতে পাচ্ছি স্যার, এখান থেকে শুনতে পাচ্ছি না। ঠিক আছে, সবাই শুনতেছে, আমরা তো মনে হয় আমার এখানে ঠিক আছে। টিটু, আমি তো শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি, এখানে শোনা যাচ্ছে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন না, সমস্যাটা বোধ হয় তার আপনার কম্পিউটার অথবা আইপ্যাড অথবা ফোনে দেখেন। আপনি কন্টিনিউ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনার সময় দেশের অর্থনীতির দীর্ঘকাল যে মন্দা থাকবে তাতে মানুষের আয় এবং আভ্যন্তরীণ ভোগ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে রাজস্ব আয়ে ঘাটতি তৈরি হবে। তাই বলা যায় এই ঘাটতি গিয়ে ঠেকবে প্রায় 4 লক্ষ কোটি টাকায়। ঘাটতি মেটানোর জন্য সরকারের মূল পদক্ষেপ হবে ঋণ করা। বাজেটেই উল্লেখ করা হয়েছে ব্যাংক থেকে নেওয়া হবে 85,000 কোটি টাকা, যেটা শেষ পর্যন্ত দ্বিগুণে গিয়ে দাঁড়াবে। এই অর্থ বছরেও তাই হয়েছে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের এই অকল্পনীয় পরিমাণ টাকা ধার করার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারেই শূন্যের কোঠায় চলে আসবে, যা কর্মসংস্থানের পথ একেবারেই বন্ধ করে দেবে। এতেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, তাই সরকারকে বিপুল পরিমাণের টাকা ছাপাতে হবে। এই টাকা ছাপানো উচ্চ মূল্যস্ফীতি তৈরি করে দেশের সামষ্টিক অর্থনীতিকে প্রচন্ডভাবে দুর্বল করে দেবে, যার ফলাফল হবে মারাত্মক। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এই বাজেট করোনার সময়ে বিভৎস স্বাস্থ্য সংকটে পড়া
মানুষের নাবিশ্বাস আরো বাড়িয়ে দেবার বাজেট। এই বাজেট করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি অনাহারি মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেওয়ার বাজেট। এই বাজেট কৃষিকে ধ্বংস করে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে ফেলার বাজেট। এই বাজেট দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার না করে আরো গভীর মন্দায় ফেলে দেওয়ার বাজেট। এই বাজেট দেশের সামষ্টিক অর্থনীতিকে পুরোপুরি ভেঙে ফেলার বাজেট। এই বাজেট দেশের কর্মক্ষম বেকার মানুষকে এবং নতুন করে বেকার হওয়া মানুষকে বেকার রেখে দেওয়ার বাজেট। এই বাজেট গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে। অবরুল ভাই আপনার এই কম্পিউটারে মনে হয় সমস্যা, কথা কেটে কেটে আসতেছে। আমি তো অন্য কারো কাছ থেকে কমপ্লেইন পাচ্ছি না। কে শুনতে পাচ্ছেন না, কোন একটু বলবেন? আপনার টাইতেই সমস্যা আছে, আপনি একটু দেখেন ভাই। এদিকেও শোনা যাচ্ছে না ভাই, প্লিজ এখন আপনি নিয়ে নিয়েন। আমি আমি হ্যালো, কথা শোনা যাচ্ছে না সুমন? হ্যাঁ শোনা যায়, শোনা যায়, শোনা যাচ্ছে স্যার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা যারা শুনতে পাচ্ছেন না ওরা লাইভটা ফলো করেন, ফেসবুক লাইভটা ফলো করেন। স্যারের বক্তব্য সুন্দরভাবে শোনা যাচ্ছে, যারা পাচ্ছেন না পরে ফেসবুক থেকে কালেক্ট করে নিয়ে যাবেন। স্যার আপনি কন্টিনিউ করেন কাইন্ডলি। এবং আপনার কপি চলে যাবে, এটার প্রিন্টেড কপি প্রত্যেকের কাছে চলে যাবে। এবারের বাজেটে স্বাস্থ্য, কৃষি, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও জীবন জীবিকা রক্ষায় প্রয়োজনের তুলনায় অনেক কম ব্যয় বরাদ্দের ফলে এদেশের জনগণের মাঝে সীমাহীন হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জনগণের কাছে দায়বদ্ধতাহীন একটি একদলীয় সরকারের আচরণে কাল্পনিক সাফল্যের দিবাস্বপ্ন দেখানোর প্রয়াসই হচ্ছে স্বাভাবিক। জনগণের কাছে ন্যূনতম জবাবদিহিতাহীন, আমরা পরিচালিত এবং পরিকল্পিত ক্রোনি ক্যাপিটালিস্ট সরকারের কাছে এমন বাজেটই প্রত্যাশিত। আমরা এই বাজেট ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছি। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের যে কয়েকজন সদস্যকে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তারাও একটা ডেমনস্ট্রেশন করে এই বাজেট প্রত্যাখ্যান করেছে। আমরা জনগণের পক্ষ থেকে এই বাজেট বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য যে কোনো কাজে আসবে না সেটা আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করছি এবং এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। এরপরে আমি খুব অল্প সময় নেব আপনাদের। আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে এই নির্বাচন কমিশন তারা একেবারেই ধ্বংস করে ফেলেছে। এবং গত 2018 সালে যে নির্বাচন সেই সময় আপনারা দেখেছেন যে কিভাবে তারা এর সঙ্গে দলভুক্ত হয়ে, সরকারের সঙ্গে দলভুক্ত হয়ে তারা কিভাবে সেই সেই আপনার নির্বাচনকে পুরোপুরি ভাবে তারা দলীয়করণ করে ফেলেছে। আমি একটু আমাকে আমাকে তোমরা পারবে না তো তুমি বের করতে বললাম তো। হ্যাঁ স্পাইনালটা আমারটা কই, আমার ফোনটা একটু সময় নিচ্ছি ভাই। আমরা আমাদের কাছে এই নির্বাচন কমিশন তারা একটা চিঠি পাঠিয়েছিলেন, আপনারা এখন কি শুনতে পাচ্ছেন? সমস্যা নেই, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। কারোর সমস্যা থেকে থাকলে সমস্যাটা তার নিজের। আমরা নির্বাচন কমিশন একটা চিঠি পাঠিয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে, আমাদের কাছেও পাঠিয়েছিল, সেটা তাদের ওয়েবসাইটে দিয়েছিল। সেখানে তারা আপনার দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 চ্যাপ্টার 6A আর্টিকেল 90A 901 মূল আইনে না রেখে রাজনৈতিক দল সময় নিবন্ধন আইন 2000
20 রূপে বাংলায় একটি স্বতন্ত্র আইনের একটি খসড়া তারা প্রস্তাব করে আমাদের কাছে পাঠিয়েছেন, সেটাতে আমাদের মতামত চেয়েছেন। যখন সমগ্র দেশ করোনায় আক্রান্ত, জনগণ আক্রান্ত হচ্ছে এবং এটা নিয়ে আপনার সবাই যখন অস্থির হয়ে আছে, রাজনৈতিক দলগুলো যখন আপনার তাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে, যে সময়ে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা কোনো সভা করা সম্ভব হচ্ছে না, তখন নির্বাচন কমিশন হঠাৎ করে তারা এইভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন সংশোধন করে নতুন আইন করার কি প্রয়োজনীয়তা অনুভব করলেন আমরা এটা বুঝতে পারিনি। আমরা এটাই বুঝি যে তাদের যে ক্যারেক্টার চরিত্র তারা তৈরি করেছেন ইতিমধ্যে, সেই চরিত্রই ফুটে উঠেছে তাদের এই কাজের মধ্য দিয়ে, অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করা, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করা, দেশকে পুরোপুরিভাবে বিরাজনীতিকরণ করা, এই কাজগুলো তারা এখন একের পর একটার পর একটা তারা করে চলেছেন। এই দেশের নির্বাচন কমিশন বাংলাদেশের গণতান্ত্রিক বা রাষ্ট্র কাঠামোর যে ক্ষতিটা করেছে, এটা আর এই নির্বাচন কমিশন এটা আর কেউ করেছে বলে আমার জানা নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা তাদের এই চিঠিটাকেই আমরা গ্রহণ করিনি। আমরা অর্থাৎ আমরা বলেছি যে এখন এটা নিয়ে মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই চিঠিটা ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল সেই চিঠি আমাদের প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের দলের যুগ্ম মহাসচিব আলাল সাহেব, এমপি হারুন সাহেব এবং অন্যান্য নেতৃবর্গ গিয়ে সেটা সেখানে তাদেরকে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে এই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি এবং এই চিঠির কপিও আপনাদের কাছে চলে যাবে। প্রধান বরাবর প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, আগরগাঁও, ঢাকা। বিষয়, রাজনৈতিক দল সময় নিবন্ধন আইন 2020 এর বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে সূত্র দেওয়া হয়েছে। প্রিয় মহোদয়, গত 16 জুন উপরোক্ত বিষয়ে প্রেরিত আপনাদের পত্রে প্রচলিত আইনের মৌলিক বিধানাবলী অক্ষুণ্ণ রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগের যে কথা বলা হয়েছে তা আপাত দৃষ্টিতে একটি ভালো উদ্যোগ মনে হলেও এমন একটি কাজ করার জন্য যে সময় বেছে নেওয়া হয়েছে তা অবাস্তব, অগ্রহণযোগ্য এবং অধিকন্তু তা দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অর্ডার 1972 এর চ্যাপ্টার 6 এর আর্টিকেল 90A এবং 901 মূল আইনে না রেখে রাজনৈতিক দল সময় নিবন্ধন আইন 2020 রূপে বাংলায় স্বতন্ত্র একটি আইনের যে খসড়া প্রস্তুত করা হয়েছে তাতে পত্রে উল্লেখিত মৌলিক বিধানাবলী অক্ষুণ্ণ রাখা হয়নি বলে এই খসড়া নতুন আইন শুধু ইহা প্রণয়নের ঘোষিত উদ্যোগের পরিবর্তেই নয়, বিশেষ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। আমাদের দেশ সহ সারা বিশ্ব যখন কোভিড-19 মহামারীতে বিপন্ন, সরকারি নির্দেশ, অফিসে আদালতের কাজকর্ম বন্ধ কিংবা নিয়ন্ত্রিত, যখন আইন করে সভা সমাবেশ নিষিদ্ধ রাখা হয়েছে এবং যখন প্রায় সব রাজনৈতিক দল সাংগঠনিক ও দৈনন্দিন কাজ বন্ধ রেখে আত্মমানবতার সেবায় নিমগ্ন এবং জনগণের নামে অতি গুরুত্বপূর্ণ কিছু নতুন শর্ত সংযোজন করে রাজনৈতিক দল সমূহের নিবন্ধন আইনের মতো এমন একটি বিশেষ রাজনৈতিক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগ কোনো বিবেচনাতেই স্বাভাবিক কিংবা সময়োচিত নয়, বরং অস্বাভাবিক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য এবং মহল বিশেষের উদ্দেশ্য বাস্তবায়নের অপকৌশল বলে আমরা মনে করি। যে কোনো জনগুরুত্ব সম্পন্ন নতুন আইন প্রণয়নের জনমত গ্রহণ, সংশ্লিষ্ট গণের অবারিত মত প্রদানের অধিকার এবং আইনের ভাষা ও শব্দ চয়নে সতর্কতা গ্রহণ অতিশয় প্রয়োজনীয় পূর্ব শর্ত। অথচ বিদ্যমান সময়ে এর কোনটাই সম্ভব নয় জানা সত্ত্বেও এই আইন পরিবর্তনের বা স্বতন্ত্র আইন প্রণয়নের জন্য কোনো দাবি যেখানে নেই, যা এখনই করা আদৌ জরুরি নয়, তেমন একটি কাজ হাতে নেওয়ার জন্য কমিশনের উদ্যোগ অসময়োচিত, অগ্রহণযোগ্য এবং মহল বিশেষের উদ্দেশ্য বাস্তবায়নের অপকৌশল বলে আমরা মনে করি। যে কোনো জন বিশেষ করে নিজেদের প্রতিষ্ঠানের নামে কমিশন এবং পদবীতে কমিশনার এর মতো ইংরেজি শব্দ অক্ষুণ্ণ রেখে জনগণের কাছে পরিচিত ও দীর্ঘদিন ধরে ব্যবহৃত স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের নাম পদবী পরিবর্তনের প্রস্তাব অনৈতিক, অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি।
বাংলাদেশের সংবিধানে উল্লেখিত ইংরেজি শব্দের বাংলায়ন স্পিকার ডেপুটি স্পিকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কমিশন কমিশনার গ্যারান্টি সিকিউরিটি অ্যাটর্নি জেনারেল জুডিশিয়াল কাউন্সিল কোর্ট অফ রেকর্ড ট্রাইব্যুনাল জেনারেল ক্লজেস অ্যাক্ট ইত্যাদি ইংরেজি শব্দেই বহাল রাখা হয়েছে। নির্বাচন কমিশনের বিভিন্ন আইনের অনেক ইংরেজি শব্দের বাংলায়ন হয়েছে, যেমন কমিশন কমিশনার রিটার্নিং কমিশনার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ভোট ভোটার ওয়ার্ড ফর্ম সিটি কর্পোরেশন চেয়ারম্যান মেয়র কাউন্সিলর পোস্টার ব্যানার লিফলেট হ্যান্ডবিল ভোটার স্লিপ হেলিকপ্টার মাইক্রোফোন ব্রিজ কালভার্ট পে অর্ডার ট্রেজারি চালান রেস্ট হাউস রেক্সিং ডিসপ্লে বোর্ড রিটার্ন ব্যালট পেপার ব্যালট বক্স নোটিশ ট্রেন ট্রাক সাইকেল মোটরসাইকেল কোর্ট ফি প্যাডেল ক্যাম্প অফিস লাউড স্পিকার শোডাউন সার্কিট হাউস ডাক বাংলো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইত্যাদি। বাংলাদেশে বহু রাজনৈতিক দলের নাম ভিন্ন ভিন্ন ভাষায় রয়েছে যেগুলো বাংলায়ন করা হয়নি, যেমন ন্যাশনাল আর্মি পার্টি ন্যাপ কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি ন্যাশনাল পিপুলস পার্টি আওয়ামী লীগ অথবা পার্টি লীগ ফ্রন্ট ফোরাম ফেডারেশন ইত্যাদি। যে কোনো সচেতন নাগরিক সঙ্গতভাবেই প্রশ্ন তুলতে পারেন যে নির্বাচন কমিশন কি এসব নাম এবং সংবিধান প্রচলিত অন্যান্য আইনের ভাষা অশুদ্ধ মনে করেন? বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান প্রচলিত এসব ইংরেজি শব্দ বাংলা প্রতিশব্দ রূপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন চেয়ারম্যান কাউন্সিলর সিটি কর্পোরেশন ইত্যাদি। আইন প্রস্তাবে নির্বাচন কমিশন আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করার জন্য প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রণীত বাংলা অভিধানকে অগ্রাহ্য করার অধিকার রাখে বলেও আমরা মনে করি না। নতুন এমন একটি আইন করার ফলে সারা দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ এবং এসব প্রতিষ্ঠানে নির্বাচিত ব্যক্তিবর্গের পরিচিতি ফলক প্যাড সিল সাইনবোর্ড বিভিন্ন ফর্ম ইত্যাদি পরিবর্তনের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে তা এবং এই সংকটকালে জনস্বাস্থ্য সুরক্ষা ও হত দরিদ্র মানুষের অন্ন যোগান দেওয়ার জন্য ব্যয় করে সুবিবেচনার কাজ বলেও আমরা দৃঢ়ভাবে মনে করি। নির্বাচন কমিশন ওয়েবসাইট 16 জুন 2020 তারিখের স্মারক নম্বর আছে মূলে প্রকাশিত পত্রে প্রকাশিত স্বতন্ত্র আইন সম্পর্কে মতামত 7 জুলাই 2020 এ প্রদানের কথা উল্লেখ করা থাকলেও বাংলাদেশ জাতীয়তা দলের মহাসচিবকে প্রদত্ত পত্রে প্রাপ্তির 15 দিন অর্থাৎ 1 জুলাই 2020 এর মধ্যে সরকার প্রেরণের কথা বলা হয়েছে যা অসঙ্গতিপূর্ণ উদ্দেশ্য প্রণীত বলেই প্রতীয়মান হয়। আমরা মনে করি দেশে বিদ্যমান সংকটময় সময় উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট জনদের সাথে সময় নিয়ে বিস্তারিত আলোচনা করে মতামত গ্রহণ জনমত সংগ্রহ করার মতো পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো প্রস্তাব চূড়ান্ত করা উচিত হবে না। বিধায় প্রাসঙ্গিক নতুন আইন প্রণয়নের কার্যক্রম স্থগিত রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আশা করি দেশের এই সংকটকালে মোটেও জরুরি নয় এমন বিষয় সময় অপব্যয় না করে কি করে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পূর্ব শর্ত হিসাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায় সে লক্ষ্যে নিজেদের সামর্থ্য বাড়ানোর দিকে নির্বাচন কমিশন মনোযোগ দিবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আনতে মির্জা ফখরুল ইসলাম।